উপর উঠে যাবে। মঞ্চাসীন সম্মাননীয় বৃন্দ এবং শ্রী মা শ্রী অরবিন্দর অনুরাগী সুধীবৃন্দ, মু বাস্তবিক অভিভূত অনুভব করুছি। কেড়ে নম্র ভাবরে মোর পরিচয় দেলে এই যুবক জিল্লাপাল মহোদয় এবং শ্রদ্ধেয় বিধায়ক মহোদয়, মু এতে বেশি প্রশংসার যোগ্য নুহে। আপনার মহানুভবতার পরিচয় আপনার ভাষা এবং আপনার ভাষণ জগৎসিংহপুর প্রতি মু বহুত কৃতজ্ঞ। এই মাটি প্রতি 58 বর্ষ তলে যেতবে ওড়িশা ছাড়িকি পণ্ডিচেরী গলি, আজি সেমান সব নাহান্তি, রঘুনাথ মহান্তি, যে তাঙ্ক ভাই জগন্নাথ মহান্তি, রঘুনাথ মহাপাত্র এবং বহুত বন্ধু সেতবে থিলে বর, সেমানে আজি স্মৃতির অছন্তি কিন্তু বাস্তব জগতর অন্তর্হিত। সেমানে এবং মোর মনে আছে যেতবে গোটে বিদায় সভার আয়োজন হেলা এটি, এবং সেমানে সিদ্ধান্ত কলে রাজা রথ সমাজ সম্পাদকঙ্কু ডাকিবা পাই সভাপতিত্ব করিবা নিমন্তে। ললিত মোহন ঘোষঙ্কর নাম জানিছে আপনারা সমস্তে, জনে বিচক্ষণ শিক্ষক কলেজিয়েট হাইস্কুলর সে হেডমাস্টার থিলে, এবং ভূগোল বহির লেখক আমি সব পড়ু তাকে ভূগোল বহি হাইস্কুলরে টিপিক্যাল মাটেরিয়াল করছে। যেতবে যাই পৌঁছে রাধা ছুঙ্ক পাখে যে এই অমুক তারিখে জগৎসিংহপুরে মনোজবাবুকে এক বিদায় সম্বর্ধনা সভা দিয়াযিব, আপনার সভাপতিত্ব করিবে। সে তাঙ্কর ডায়েরি দেখি কহিলে, আরে ভাই মু তো সেইদিন আউ গোটে সভারে গোটে তার বার্ষিক উৎসব গোটে বড় অনুষ্ঠান প্রতিষ্ঠান তার বার্ষিক উৎসবের পৌরোহিত্য করিবার জবাব দিয়ে সারিছি। ললিত মহান প্রত্যক্ষ দর্শক মানে কহতি, সে হাত দেখি কহিলে, ফুলন্ত রাধানাথ বাবু বার্ষিক উৎসব প্রতিবর্ষ হব, কিন্তু মনোজ প্রতিবর্ষ বিদায় নেবে নাই ওড়িশার, আপনার মনস্থির করছি। সে সঙ্গে সে কহিলে বুঝিবি। বেশ এক সুন্দর সভা হয়েছিল সেতবে, যেটি বর্তমান শ্রী অরবিন্দর শীতনু স্মারকী রয়েছে সেই পরিপ্রেক্ষী সেই পরিস্থিতি, এবং এইঠু বিদায় নিয়ে মু যাইছিল। কিছু বর্ষ পরে আজ 50 বর্ষ তলে শ্রী অরবিন্দর শীতনু স্মারকী দিয়ে শ্রী রামকৃষ্ণ দাস এবং উদার বলে জনে জনে বিশিষ্ট সাধক ছিল আশ্রমের, যে কি ভারতের প্রথম এরোনটিক ইঞ্জিনিয়ার, তাঁর ব্যবস্থাপতি ছাড়িকি সেই মাঙ্কর আশ্রমে রয়েছে, তাঁর সেক্রেটারি ছিল অন্যতম সেক্রেটারি, এবং আমি তিনি এটি রেলি সংস্থাপন সকাশে আসছিল। তার সুবর্ণ জয়ন্তী বর্ষ আপনার পালন করছেন, এবং মোর মনে হচ্ছে আপনার অনেক দৃষ্টিপাত করি আজ সকালে আপনার অধিকাংশ ছিল প্রশ্নোত্তর অধিবেশনে নয় কি, অধিকাংশ ছিল প্রভাব যথেষ্ট এটি বড় অন্তরঙ্গ অনুভব করছি, সুপরিচিত অনুভব করছি, যেমি গোটায় বাক্যালাপ চালিছে সকালঠু বর্তমান অব্যাহত রয়েছে এবং চালিছে বর্তমান, তেমন মু করছি তাত্ত্বিক কথা আজ কহিবার কোনো মনে হোক না। মোর মনে হচ্ছে আপনার দেখি কি গত অর্ধ শতাব্দী ভিতরে আপন মানে শ্রী অরবিন্দকর আভিমুখ্য সম্পর্কে যথেষ্ট পরিমাণে অবহিত হয়ে সারিছেন। আমি জানো যে ধর্মানুষ্ঠানর তালিকা দীর্ঘ, এবং তার সঙ্গে সঙ্গে পরিসংখ্যান দেখছি যে বিংশ শতাব্দীর শেষার্ধে ভারতবর্ষরে প্রতি দশন্ধে বহুত মন্দির নির্মাণ হয়েছে, বহুত দেবালয় নির্মাণ হয়েছে, এবং বহুত ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে যা পূর্ব হোন, কিন্তু বিড়ম্বনা হেলা এসব হওয়ার সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনর হিসাব অনুসারে ভারত সুখী দেশমানকর তালিকারে
ସବୁଠୁ ତଳକୁ ଖସି ଖସି ଚାଲିଛି। ଅର୍ଥାତ୍ ଭାରତୀୟମାନେ ଅସୁଖୀ, ବିମର୍ଷତାର ଶିକାର ସେମାନେ। ଆହୁରି ପରିତାପର କଥା, ମାତ୍ର 15 ଦିନ ତଳେ ଷ୍ଟାଟିଷ୍ଟିକ୍ସ ବାହାରିଛି ଯେ ସମଗ୍ର ଏସିଆରେ ଯେଉଁ ଯୁବକମାନଙ୍କର ଆତ୍ମହତ୍ୟା ସଂଖ୍ୟା ଭାରତର ସର୍ବାଧିକ। କି ବିଡ଼ମ୍ବନା, ଯେଉଁ ଭାରତବର୍ଷରେ ମୁଁ ଏକଥା କହିବାରେ ମୋର କ୍ଳାନ୍ତି ଅନୁଭବ କରୁନାହିଁ। ମୁଁ ବାରମ୍ବାର ଆପଣମାନଙ୍କୁ ଧୈର୍ଯ୍ୟ ସହକାରେ ଶୁଣିବା ପାଇଁ ଏବଂ ୟା ଉପରେ ଚିନ୍ତା କରିବା ପାଇଁ ଅନୁରୋଧ କରି ପୁନରାବୃତ୍ତି କରୁଛି ମୋର ବକ୍ତବ୍ୟର। ଇଏ ରହସ୍ୟ କ'ଣ? ଦିନେ ଯେଉଁ ଭାରତବର୍ଷରେ ବିମର୍ଷ ତାର ନିଦାନ ପରିବେଷଣ କରିଥିଲେ ସ୍ୱୟଂ ଅବତାର ଶ୍ରୀକୃଷ୍ଣ, ଅର୍ଜୁନ ବିଷାଦଗ୍ରସ୍ତ, ବିଷାଦ ଯୋଗରୁ ତାଙ୍କୁ ଉତ୍ତୀର୍ଣ୍ଣ କରିବା ପାଇଁ, ବିଷାଦର ଉର୍ଦ୍ଧ୍ୱକୁ ନେଇଯିବା ପାଇଁ, ଯେଉଁଠି ପ୍ରଥମ ଥର ପାଇଁ ଏକ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ବାଣୀ ପ୍ରୟୋଗ କରାଯାଇଥିଲା ମାନବ ସମାଜ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଚିରଦିନ ପାଇଁ, ସେହି ଭାରତବର୍ଷ ଆଜି ପୃଥିବୀର ସବୁଠୁ ବିଷାଦଗ୍ରସ୍ତ ସେମାନଙ୍କ ପ୍ରତ। ଏ ରହସ୍ୟ ବୁଝିବା ପାଇଁ ବିଶେଷ ବିଳମ୍ବର କାରଣ ନାହିଁ, କାରଣ ଆମେ ସମସ୍ତେ ଏ ସମ୍ପର୍କରେ ସଚେତନ। ଆଜି କେହି କହିପାରିବେ ନାହିଁ ଯେ ମୁଁ ଅଜ୍ଞାନ ବୋଲି। ଆମେ ସମସ୍ତେ ଅର୍ଥଜ୍ଞାନୀ, ଆମେ ଜାଣୁ କ'ଣ ପାଇଁ ଏ ଦୁର୍ଦ୍ଦଶା ସଂଘର୍ଷ ହେଉଛି। ଅତି ସହଜର କାରଣ, ଆମେ ଆମର ସ୍ୱଧର୍ମରୁ ବିଚ୍ୟୁତ ହୋଇପଡ଼ିଛୁ। ଯେଉଁ ସ୍ୱଧର୍ମରେ ବିଚ୍ଛିତ ହେବା ଫଳରେ ଯେତେବେଳେ ଜଣେ ବହୁତ ଉଚ୍ଚ ସ୍ଥାନରୁ ପତନ ହୁଏ, ତାର ସେହି ପତନ ଭୟାବହ ହୁଏ। ଏବଂ ଯେହେତୁ ଭାରତବର୍ଷର ଚେତନା ଅନେକ ଉଚ୍ଚକୁ ଯାଇଥିଲା ଦିନେ, ସେଠୁ ଯେଉଁ ପତନ ହେଉଛି ସେହି ପତନ ଭୟଙ୍କର ହେବା ସ୍ୱାଭାବିକ। ଅଥଚ ଶ୍ରୀ ଅରବିନ୍ଦ ତଥାପି ଆଶା କରନ୍ତି, ଶ୍ରୀମା ଆଶା କରନ୍ତି ଭାରତବର୍ଷ ଦିନେ ପୃଥିବୀର ଗୁରୁ ହୋଇପାରିବ। ଏ ଆଶା କ'ଣ ଅଳିକ? ସେମାନେ କ'ଣ ଏଡ଼େ ଅନ୍ଧ ଯେ ଭାରତର ଅବସ୍ଥା ଦେଖିପାରୁନାହାନ୍ତି? ଦେଖିପାରୁଛନ୍ତି, କିନ୍ତୁ ପରମ ଆଶାବାଦୀ ସେମାନେ ବିଶ୍ୱାସ କରୁଛନ୍ତି ଯେ ଆଜି ନହେଲେ କାଲି ଭାରତବର୍ଷ ମୋହମୁକ୍ତ ହେବ। ଆମେ ସର୍ବଦା ଗୋଟେ ପ୍ରକାର ଆତ୍ମଛଳନା ଭିତରେ ଦେଇ ଗତି କରୁଛୁ। ମୁଁ ଟିକିଏ ଆଗରୁ କହୁଥିଲି ଯେ ମନ୍ଦିର ସଂଖ୍ୟା ବଢ଼ିଯାଇଛି। ଜଣେ ଆଇସିଏସ୍ ରିଟାୟାର୍ଡ ଆଇସିଏସ୍ ଅଫିସର ନାମଟି ମୋତେ ପାସରେ ଦେଉଛି, ତାଙ୍କର ବହିଟା ନାମ ହେଉଛି ବଙ୍ଗଳା ବହି 3x10, ଅର୍ଥାତ୍ 70 ବର୍ଷ ବୟସ ତାଙ୍କର, ସେଇ ହିସାବରେ ସେ ଆତ୍ମଜୋରି ଲେଖୁଛନ୍ତି। ତାଙ୍କର ପିତାମହ ଜଣେ ଧାର୍ମିକ ବ୍ୟକ୍ତି ଥିଲେ ଏବଂ ଯେଉଁ ଧର୍ମମତକୁ ସେ ସମର୍ଥନ କରୁଥିଲେ ସେହି ଧର୍ମମତରେ ଅଣ୍ଡା ଖାଇବା ପାପ। ସିଏ 6 ଅଣ୍ଡା ସିଝେଇକି ଧରିକି ଗଙ୍ଗା ନଦୀରେ ପଶି ଯାଇକି ଗଙ୍ଗା ବରରେ ଠିଆ ହେଇକି ଖାଇବେ, କାରଣ ସେ ପାପ ହଉଥିବ, ପାପ ଧୋଇଯାଉଥିବ ଗଙ୍ଗାରେ। ସେ ନିଜେ ଲେଖିଛନ୍ତି ତା ପିତାମହଙ୍କର ଜୀବନରେ କାହାଣୀ। ଏବେ ଆମେରିକାର ଗୋଟେ ବିଖ୍ୟାତ ଦୈନିକ ପତ୍ରିକା ଷ୍ଟାଟିଷ୍ଟିକ୍ ଦେଖିଛନ୍ତି ଯେ ହଠାତ୍ ରବିବାରରେ ଚର୍ଚ୍ଚକୁ ଥିବା ଲୋକଙ୍କ ସଂଖ୍ୟା ବହୁତ ବଢ଼ିଯାଇଛି। ସେମାନେ ଖୁବ୍ ସତର୍କତା ସହକାରେ ଏଇ ଯେଉଁ ଅଧିକ ଯେଉଁମାନେ ଆଗେ ଯାଉନଥିଲେ କାହିଁକି ଯାଉଛନ୍ତି, ଖୁବ୍ କୌଶଳ କ୍ରମେ ସେମାନଙ୍କର ଚେତନାକୁ ଅନୁଧାବନ କରି କଥାବାର୍ତ୍ତା କରି ତାଙ୍କୁ ଲକ୍ଷ୍ୟ କରି ଦେଖିଲେ ଯେ ସେମାନେ ସମସ୍ତେ ଅଶ୍ଳୀଳ ଅବସ୍ଲୀନ ଚିତ୍ର ପ୍ରତି ଏଡିକ୍ଟେଡ୍ ହେଇଯାଇଛନ୍ତି। ଅଶ୍ଳୀଳ ଚିତ୍ର ନ ଦେଖିଲେ ତାଙ୍କ ନିଦ ହୁଏ ନାହିଁ ଏବଂ ଗ୍ଲାନିବୋଧ ପୁଣି ଭୀଷଣ ଭାବରେ ତାକୁ ଆକ୍ରାନ୍ତ କରେ। ଗ୍ଲାନିବୋଧରୁ ମୁକ୍ତି ପାଇଁ ସେମାନେ ଚର୍ଚ୍ଚକୁ ଯିବାକୁ ଆରମ୍ଭ କରିଛନ୍ତି। ଛଳନାର ଆଉ ନଗ୍ନ ରୂପ କାହାକୁ କୁହାଯାଇପାରିବ? ଆମେ ଭାରତୀୟମାନେ ଜାଣୁ ଧର୍ମ କ'ଣ, ଅଧର୍ମ କ'ଣ। ମୁଁ ଆନୁଷ୍ଠାନିକ ଧର୍ମ କଥା କହୁନାହିଁ, ଆମେ ଜାଣୁ ସତ୍ୟ କ'ଣ, ଅସତ୍ୟ କ'ଣ। କିନ୍ତୁ ଆଜି ଭାରତବର୍ଷରେ ଏଭଳି କୌଣସି ଗୋଷ୍ଠୀର ଲୋକ ନାହାନ୍ତି, କୌଣସି ସମ୍ପ୍ରଦାୟର ଲୋକ ନାହାନ୍ତି, ଭାରତୀୟ ଜନଜୀବନର କୌଣସି ଗୋଟେ ଶାଖା ନାହିଁ ଯେଉଁଠି ଭୟାବହ ଆତ୍ମଛଳନା ବ୍ୟାପ୍ତ ରହିଛି। ଆଜି ପରିଷ୍କାର ଭାବରେ କଥା କହିବାକୁ ମୋର ସଙ୍କୋଚ ନାହିଁ, କାରଣ ଆମେ ସମସ୍ତେ ଅବହେଳିତ। ଆପଣଙ୍କ କଥା ସ୍ୱୀକାର କରନ୍ତୁ ନ କରନ୍ତୁ, ଆପଣ ଅବଚେତନରେ ଏହି ସତ୍ୟ ନିହିତ ରହିଛି।
বহু কথা আমি এড়িয়ে পারত কিন্তু এড়িয়ে পারু না আমি পারু না যেহেতু আমার জীবনের আভিমুখ্য সীমিত হয়ে যাইছি আমি জীবন বলে আজ ভাবুছু গোটা নির্দিষ্ট তারিখ জন্ম তারিখ এবং নির্দিষ্ট মৃত্যু তারিখ ভিতরে আবদ্ধ গোটা সময় আমি পাশরে দিয়েছু যে আমার এই জীবন এক অব্যাহত যাত্রা কেউ প্রারম্ভরে কেবে আরম্ভ হলে আমি জানু না ইয়ার শেষ হব যায় কি সত্য উপলব্ধে অথচ অসত্যকে আমি জাবড়ি ধরিছু আমার জীবনের সমস্ত যাত্রা পথর ইয়ে হচ্ছে গোটে কলঙ্কৃত সত্য অধিক কিছু করা চাহে কিন্তু যে মা শ্রী অরবিন্দ বিশ্বাস করতে সেমান বিশ্বস্ত উচিত বহু প্রকার ধর্মমত রয়েছে সবু ধর্মমত সত্য রয়েছে সে বক্তব্য মোটামুটি কম বক্তব্য হল কাহার বক্তব্য হচ্ছে খুব সরল ভাবে কথা কুচি তাত্ত্বিক কথা কিছু করা চাহে না সে বক্তব্য হচ্ছে পৃথিবী মায়া গোটে কথা আছে জলে মায়াবাদী বুঝুচ্ছেন সবু কিছু মায়া কিছু 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 কাহার কিছু মূল্য নাই হঠাৎ করে মারণা ষণ্ড কাহার মারি আসছে দৌড়ি পড়াই গেলে কৃষকরে ফেরি আসে তো লোক পচার সবু মায়া আপনার দৌড়ি পড়াইলে কাহি ইয়ে বি মায়া ইয়ে দৌড়ি পড়াইলা যুক্তি দেওয়ার আমি অভ্যস্ত ধুরন্ধর আমি সমস্ত আমার প্রত্যেক অপরাধকু আমি সুন্দর ভাবে তাকে গোটা গোলাপ ফুল দ্বারা আবৃত করে দিয়ে সেই যৌশ সত্য ধর্ম পরিবেশন করেছেন আমি এ পৃথিবী হচ্ছে মায়া সে গোটে প্রকাশ আশা হি দুঃখর কারণ এতে সন্দেহ নাই আশা হি দুঃখর কারণ কোন যুগর একথা ভারতবর্ষ মানে উপলব্ধি করে যে যক্ষ প্রশ্ন কেতে কেতে হাজার বর্ষ তোমার লেখা মহাভারতের যে যক্ষ প্রশ্ন যুধিষ্ঠিরকে যক্ষ প্রশ্ন করুছি ছদ্মবেশ ধর্ম বক যে কোন ত্যাগ কলে মনিষ দুঃখী কেবে হব না উত্তর হল আশা ত্যাগ কলে মনিষ কেবে দুঃখী হব না কোন ত্যাগ কলে মনুষ্য কেবে দরিদ্র হব না বাসনা ত্যাগ কলে মনুষ্য কেবে দরিদ্র হব না উত্তর মোর যদি গোটিয়ে কার থাকবে মু চাহুছি যে তিনটি কার আই এম পুরার বাই টু কার্স মু দরিদ্র সেতবে মো তিনটি কার দরকার গোটিয়ে মাত্র আছে যদি মো সেই আশার থাকবে কিংবা সেই 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 লোভ কিংবা সেই প্রকার গোটায় বাসনা নথিব মু কাহি দরিদ্র হবি এই সত্য আমার চেতনার অন্তর্লোকরে লিপিবদ্ধ হয়েকি রয়েছে আশায় দুঃখের কারণ সন্দেহ কিছু নাই কিন্তু আশার বিলোপের দুঃখের বিনাশ ঠিক কিন্তু আশার বিলোপ সম্ভবপর কি প্রাচীন ধর্মমত সবু ইয়ার উত্তর দিয়ে পারতে না আশাকে জীবিত নির্বাচিত কর সেটি শ্রীরবন্তের বক্তব্য হচ্ছে আশা অভিপ্সার এক বিকৃত রূপ প্রত্যেক মনুষ্য ভিতরে অন্তর্নিহিত রয়েছে অগ্রসর হওয়ার গোটায় বিরাট বিপুল আকাঙ্ক্ষা নিজকে অতিক্রম করিবার নিজ সীমিত অস্তিত্ব স্থিতিকু অতিক্রম করি আহরি ঊর্ধ্বকে যাওয়ার এক বিরাট আকাঙ্ক্ষা সৃষ্টির প্রারম্ভরে আমার চেতনার লিপিবদ্ধ হয়ে রয়েছে কিন্তু আমার অজ্ঞানতা যোগু সে সমস্ত মহৎ গুণ বিকৃত হয়েকি গোটে প্রকার তার বিপরীত বৈপরীত্যে পরিণত হয়েছে অভিপ্সা পরিণত হয়েছি লোভ আকাঙ্ক্ষা এবং কামনা বাসনা এই যে পার্থক্য হল কেন আমি যদি প্রয়াস করিব অভিপ্সা করিব যে আমার সেই লোভ কাম সে আশা কু রূপান্তরিত করা মনে মনে যে যাহা মতে লোভ এবং নানা প্রকার কামনা বাসনা দিয়ে মুগ্ধ করি রখুছি মু তার ঊর্ধ্বকে যাইকি প্রকৃত কৌশল সেটি আসিছে সেটা হচ্ছে অভিপ্সা অভিপ্সার অর্থ হচ্ছে নিজকে নিজে নিজের উত্তীর্ণ হয়েকি টিকিয়ে যৌ শক্তির মধ্যে অবতরণ করি আসিছি যৌ আলো ভিতর অন্ধকারকে আসিছি যৌ সত্য ভিতর অসত্যকে আসিছি যৌ অজ্ঞানতা ভিতর যৌ জ্ঞান ভিতর অজ্ঞানতা ভিতরকে আসিছি যৌ আলোক অন্ধকারকে আসিছি সেই অভিমুখে
ଅଭିଯାତ୍ରା କରିବାର ଯେଉଁ ସ୍ପୃହା ଆମ ଭିତରେ ରହିଛି, ତାକୁ ଯଦି ଉଦ୍ଦୀପ୍ତ କରିପାରିବା, ସେଇଟା ବାସନାକୁ ସେ ରୂପାନ୍ତରିତ କରିବ ଅଭିପ୍ସାରେ। ଆଶା ପରିତ୍ୟାଗ କରିବା ସମ୍ଭବ ନୁହେଁ, କିନ୍ତୁ ତାକୁ ରୂପାନ୍ତରିତ କରିବା ସମ୍ଭବ। ଆମେ ଯଦି ଏଇ କଥା ମନେ ରଖୁ ଯେ ଶ୍ରୀ ଅରବିନ୍ଦ ଶ୍ରୀମାଙ୍କ ଦର୍ଶନ ହେଲା, ଏ ଜୀବନକୁ ପରିତ୍ୟାଗ କରିକି, ଜୀବନର ସମସ୍ତ ଆକର୍ଷଣକୁ ପରିତ୍ୟାଗ କରିକି ବାହାରକୁ ଚାଲିଯାଇକି ଯୋଗୀ ହେବା ଫଳରେ ଜଣେ ବ୍ୟକ୍ତିଗତ ଭାବରେ ମୁକ୍ତି ଲାଭ କରିପାରେ, କିନ୍ତୁ ଯେଉଁ ଯେଉଁ ଯୋଜନା ଧରି ଭଗବାନ ଏ ପୃଥିବୀ ସୃଷ୍ଟି କରିଛନ୍ତି, ଯେଉଁ କାରଣ ଯୋଗୁଁ ବାରମ୍ବାର ସମସ୍ତ ହତାଶା ସତ୍ତ୍ୱେ ମଣିଷ ପୁଣି ଆଶାବାନ ହୋଇକି ରହିଛି, ଅବତାର ପରେ ଅବତାର ଆସୁଛନ୍ତି ଏହି ମାନବ ଜାତିକୁ ଆଉ ଟିକେ ଉତ୍ତୀର୍ଣ୍ଣ କରିବା ପାଇଁ, ଆଉ ଟିକେ ଉର୍ଦ୍ଧ୍ୱକୁ ନେଇଯିବା ପାଇଁ, ଶ୍ରୀରାମଚନ୍ଦ୍ର ହୁଅନ୍ତୁ ଶ୍ରୀକୃଷ୍ଣ ହୁଅନ୍ତୁ, ସେସବୁ ଯଥାର୍ଥ କ'ଣ? ଯଥାର୍ଥ ହେଲା ଏଇ ସମାଜର, ଏଇ ସଭ୍ୟତାର, ଏଇ ଏଇ ବିବର୍ତ୍ତନର ଗୋଟେ ଭବିଷ୍ୟତ ରହିଛି। ବିବର୍ତ୍ତନରୁ ଓହରି ଯିବା ନୁହେଁ, ବିବର୍ତ୍ତନ ସହ ତାଳ ଦେଇ ବାସ୍ତବିକ ଅଜ୍ଞାନରୁ ନିଜକୁ ମୁକ୍ତ କରି ଜୀବନଯାପନ କରିବା, ସେହି ହେଉଛି ଆଭିମୁଖ୍ୟ। ଏବଂ ଅଜ୍ଞାନରୁ ମୁକ୍ତ, ବାସନାମୁକ୍ତ ଜୀବନ, ଲୋଭମୁକ୍ତ ଜୀବନ, ପ୍ରତାରଣାମୁକ୍ତ ଜୀବନ, ଛଳନାମୁକ୍ତ ଜୀବନ ଯାପନ କରିବା ଅବଶ୍ୟ ସମ୍ଭବ। ଖାଲି ଆମ ଭିତରେ ସେ ଇଚ୍ଛା ଶକ୍ତି ଜାଗ୍ରତ ହେବା ପ୍ରୟୋଜନ। ସେ ଇଚ୍ଛା ଶକ୍ତି ଜାଗ୍ରତ ହୋଇପାରିବ ଯେତେବେଳେ ଆମେ ଦିବ୍ୟ ଶକ୍ତି ପ୍ରତି ଆସକ୍ତ ହେବା, ଆମେ ନିଜକୁ ସମର୍ପଣ କରିବା। ସୁନ୍ଦର ବାର୍ତ୍ତା, ପୃଥିବୀ ଭୁଲ ନୁହେଁ, ମିଥ୍ୟା ମାୟା ନୁହେଁ, ୟାର ଏକ ଭବିଷ୍ୟତ ରହିଛି। କଳିକି ଅବତାର ବୋଲି କୁହାଯାଏ, ଯୋଉ ଆମର ବିରାଟ ପରମ୍ପରାଗତ ଏକ ମହାନ ସତ୍ୟ। କୁହାଯାଏ ଯେ କଳିକି ଅବତାର ଆସି ମ୍ଳେଚ୍ଛ ସଂହାର କରିବେ। ଯଦି ମ୍ଳେଚ୍ଛ ସଂହାର ସେ କରିବେ, କେତେଜଣ ବର୍ତ୍ତିବେ, କେତେଜଣ ବର୍ତ୍ତିକି ରହିବେ, ଇଏ ଏକ ବିରାଟ ପ୍ରଶ୍ନ। କେହି ବର୍ତ୍ତିକି ରହିପାରିବେ ନାହିଁ। ମ୍ଳେଚ୍ଛ ସଂହାର ନୁହେଁ, ମ୍ଳେଚ୍ଛତ୍ୱ ସଂହାର। ଯୋଉ ମ୍ଳେଚ୍ଛତ୍ୱ ଆମକୁ ଚାବୁଡ଼ି ଧରିଛି, ସେଇ ମ୍ଳେଚ୍ଛତ୍ୱ ସଂହାର, ସେ ହେଉଛି ଏକ ଦିବ୍ୟ ଭବିଷ୍ୟତ ବାଣୀ। ବନ୍ଧୁଗଣ, ଏଇ ଯେଉଁ ତତ୍ତ୍ୱକୁ ପରିବେଷଣ କରୁଛି ଯେ ଦିନେ ଏଇ ସମାଜ, ଏଇ ପୃଥିବୀ, ଏହାର ଏକ ଦିବ୍ୟ ଭବିଷ୍ୟତ ସମ୍ଭବପର ବୋଲି ସେ କହୁଛନ୍ତି। ଅରଣ୍ୟ ଭିତରକୁ ପ୍ରସ୍ଥାନ କରିକି ନୁହେଁ, ସଂସାରରୁ ବାହାରି ଯାଇକି ନୁହେଁ, ସଂସାର ଭିତରେ ରହିକି ମଧ୍ୟ ତପସ୍ୟା ସମ୍ଭବପର। ସେ ତପସ୍ୟାର ମାର୍ଗ କ'ଣ? ଖୁବ ସହଜ ଗୋଟାଏ ଦୃଷ୍ଟିରୁ, ଗୋଟାଏ ଦୃଷ୍ଟି କିନ୍ତୁ କଠିନ। ଆଜି ସକାଳେ ଯେଉଁ ବିଷୟରେ ଆମେ ଆଲୋଚନା କରୁଥିଲୁ ସବିସ୍ତାରେ, ସହଜ ଏହି ଦୃଷ୍ଟିରୁ, ଯାହା ଅବଧାରିତ ସତ୍ୟ ଆମ ଭିତରେ ଭଗବତ ଶକ୍ତି ନିୟତ କାର୍ଯ୍ୟରତ ରହିଛି। ମୁଁ ଏ ଭାଷା କେଉଁଠୁ ପାଇଲି? ଏ ଭାଷା ସ୍ରଷ୍ଟା ମନୁହେଁ, ବାକ୍ ଶକ୍ତି କିଏ ମୋତେ ଦେଲା? ତା ସ୍ରଷ୍ଟା ମନୁହେଁ। ଆପଣଙ୍କ କଳେବର କିଏ ଦେଲା? ଆପଣ ତ ସୃଷ୍ଟି କରିନାହାନ୍ତି। ଆପଣ ଯଦି ଟିକିଏ ପରୀକ୍ଷା କରି ଦେଖିବେ, ଜୀବନର ପ୍ରତି ସ୍ତରରେ, ପ୍ରତି ପର୍ଯ୍ୟାୟରେ ବହୁ ଅନାକାଂକ୍ଷିତ ଘଟଣାର ସମାବେଶ ଯୋଗୁଁ ଆପଣ ଗୋଟିଏ ସ୍ତରରୁ ଆଉ ଗୋଟିଏ ସ୍ତରକୁ ଯାଇଛନ୍ତି, ଏବଂ ସେ ସମସ୍ତ ସ୍ତର ଉପରେ ଆପଣ ହାତ ନଥିଲା। କିଛି ପିତାମାତା ଆପଣ ନିର୍ବାଚନ କରିଥିଲେ? କରିନାହାନ୍ତି। ଆପଣ ଜାଣନ୍ତି କେଉଁ ତାରିଖରେ ଜନ୍ମ ହେବାର ଥିଲା? ନୂଆ କେଉଁ ତାରିଖରେ ଆମର ଜୀବନର ହଠାତ୍ ପରିସମାପ୍ତି ଘଟିବ ଆମେ ଜାଣୁ? ଆମେ ଜାଣୁ ନା। ଯେତେ ବିରାଟ ବୀର ହେଇଥାଉ ନା କାହିଁକି, ସେ ଦୃଷ୍ଟିରୁ ସେ ଅସହାୟ। ପରେ ମନେ ପଡ଼ୁଛି ହଠାତ୍ ବର୍ତ୍ତମାନ ରୋମାନ୍ସ ନାମରେ ଟାଇଟାସ୍, ଟାଇଟାସ୍ ଯାଇକି ଜେରୁଜାଲେମ ଧ୍ୱଂସ କରିଦେଲା, ଜେରୁଜାଲେମର ସମସ୍ତ ଜିଉ ମନ୍ଦିର ଭାଙ୍ଗିଦେଲା। ଏବେ କହୁଛି ଜିଉମାନଙ୍କର ଭଗବାନ ଯଦି ଗୋଟେ ବଳବାନ ହେଇଥାନ୍ତା, ମୁଁ ଗୋଟେ ଭାଙ୍ଗି ପାରିଥାନ୍ତି। ଅର୍ଥାତ୍ ମୁଁ ଜିଉମାନଙ୍କର ଭଗବାନଠୁ ଅଧିକ ବଳବାନ। କଥାଟି କହିସାରିଛି, ଗୋଟେ ପୋକ ସେ ଡାକରେ ପହଞ୍ଚିଗଲା, ପରବର୍ତ୍ତୀ ମୁହୂର୍ତ୍ତରେ ତାର ଜୀବନ ଅବସାନ ହେଲା। ଆମେ ଜାଣୁ ପରବର୍ତ୍ତୀ ମୁହୂର୍ତ୍ତରେ କ'ଣ ହବ। ମନେ ପଡ଼ୁଛି ଆଉ ଗୋଟେ ଘଟଣା, ପିଟର୍ ଦି ଗ୍ରେଟ୍ ଯେତେବେଳେ ଥିଲେ ପ୍ରୁସିଆ ସମ୍ରାଟ, ଜଣେ ଦାର୍ଶନିକ ଥିଲେ, ତାଙ୍କ ନାଁ ମେଣ୍ଡେଲସନ୍। ତ ଦିନେ ମେଣ୍ଡେଲସନ୍ ସେ ଭାଇ ଶ୍ରଦ୍ଧା କରୁଥାନ୍ତି, ସମ୍ରାଟ ପିଟର୍ ଦି ଗ୍ରେଟ୍ ମେଣ୍ଡେଲସନ୍କୁ ସମ୍ମାନ କରୁଥାନ୍ତି ବହୁତ।
ଯେ ରାଜା ଘୋଡ଼ା ଚଢ଼ିକି ସକାଳେ ବାହାରିଛନ୍ତି ପ୍ରଭାତକୁ ଉପଭୋଗ କରିବା ପାଇଁ ରାଜଧାନୀ ଭିତରକୁ, ଦେଖିଲେ ମେଣ୍ଡେଲ ସଲ ଚାଲି ଚାଲି ଯାଉଛନ୍ତି। ରାଜା ଘୋଡ଼ା ଅଟକି କହିଲେ, ତାଙ୍କ ପଛରେ ତାଙ୍କ ଦେହ ରଖିବାର ଅଛନ୍ତି ଅନ୍ୟ ଘୋଡ଼ାରେ ସବୁ, ଏଇ ବନ୍ଧୁ କୁଆଡ଼େ ଯାଉଛ? ହେ ମେଣ୍ଡେଲ ସଲ ତମିଟି ପଡ଼ି କହିଲେ, ଆଜ୍ଞା ମୁଁ ଜାଣିନି କୁଆଡ଼େ ଯାଉଛି। ଲାଗିଗଲେ ରାଜା ସମ୍ରାଟ, ଥଟ୍ଟା କରୁଛ? ତୁମେ ଯାଉଛ କୁଆଡ଼େ ଜାଣିନ? ମୁଁ ଏ କଥା ବିଶ୍ୱାସ କରିବି? କୁଆଡ଼େ ଯାଉଛ? ଆପଣ ବିଶ୍ୱାସ କରନ୍ତୁ, ମୁଁ ଜାଣିନି କୁଆଡ଼େ ଯାଉଛି, ହେ କୋଉଠି ପହଞ୍ଚିବ ମୁଁ ଜାଣିନି କୋଉଠି ପହଞ୍ଚିବ। ରାଜା ଏତେ ରାଗିଗଲେ, ତାଙ୍କୁ ଧରିକି ନେଇକି କାରାଗାରେ ଭର୍ତ୍ତି କଲେ, ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ କାରାଗାରେ ଭର୍ତ୍ତି କଲେ। ପରଦିନ ରାଜାଙ୍କୁ ବହୁତ ଅନୁତାପ ଆସିଛି, ଏତେ ବଡ଼ ଲୋକ ସେ ଥଟା ଯଦି କଲା କଲା ଟିକେ, ମୁଁ କାହିଁକି ଏମିତି ଏତେ ଦୃଢ଼ ପଦକ୍ଷେପ ନେଲି, ଯାଇକି ପହଞ୍ଚିଗଲେ କାରାଗାରେ। ମେଣ୍ଡେଲସନ୍, ତୁମେ କାହିଁକି ବସା ଥଟା କରୁଥିଲ? ଥଟା କରୁଥିଲି? ଆପଣ ଏ ଯାଏ ମୋ ଉତ୍ତର ସତଟା ଅନୁଭବ କରିପାରିଲେ ନାହିଁ, ମୁଁ ଜାଣିଥିଲି ମୁଁ ଏଠିକି ଆସିବି ବୋଲି। ଆମ ଜୀବନର ପ୍ରତି ମୁହୂର୍ତ୍ତରେ ଆମେ ଅନୁଭବ କରିବା ଘଟଣା ସବୁ, ଆପଣ କୋଉଠି ଭାରତରେ କୋଉଠି ଯାଇ ପହଞ୍ଚିବେ ତାର କୌଣସି ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ଜ୍ଞାନ ଆପଣଙ୍କୁ ଥାଇ ନପାରେ। ଯାହା ଥିବ ସେ ଫଟା ଚକ୍ରରେ ଅଛି, କିନ୍ତୁ ସହରେ ଥରେ ମଧ୍ୟ ସେଥିରେ ବିଚ୍ୟୁତି ଘଟିବାକୁ ଜାଣିବେ ଯେ କିଛି ହିଁ ଅବଧାରିତ ନୁହେଁ। ଆମର ବୁଦ୍ଧି କିମ୍ବା ଆମର ଆମର ଜ୍ଞାନ ଅନୁସାରେ ବୁଦ୍ଧିର ଭୂମିକା କ'ଣ, କୋଉ କାଳରୁ ଜଣାଇ ଦିଆଯାଇଛି ଆମର ବୁଦ୍ଧି ଦ୍ୱାରା ମଣିଷ ନିଷ୍କୃତି ନାହିଁ। ହିରଣ୍ୟକଶିପୁ କେତେ ବୁଦ୍ଧିମାନ, ସିଏ ବର ନେଇଥିଲା ମୋତେ ଦିନ କିମ୍ବା ରାତିରେ କି ହତ୍ୟା କରିପାରିବ ନାହିଁ, ମୋତେ ଜଳ ସ୍ଥଳ କିମ୍ବା ଆକାଶରେ କି ହତ୍ୟା କରିପାରିବ ନାହିଁ, ମୋତେ ତୀର କିମ୍ବା ତରବାରି କିମ୍ବା କୌଣସି ଅସ୍ତ୍ର ଦ୍ୱାରା ମୋତେ କେହି ହତ୍ୟା କରିପାରିବ ନାହିଁ। ଯେତେବେଳେ ପ୍ରହ୍ଲାଦଙ୍କର ଉଦ୍ଧତ ଉକ୍ତି ଯେ ସର୍ବତ୍ର ବିଷ୍ଣୁ ବିଦ୍ୟମାନ ବୋଲି କହିଲେ, ଏବଂ ସିଏ ପଚାରୁଛି ଯେ ଏହି ସ୍ତମ୍ଭ ଭିତରେ କି ରହିଛନ୍ତି, ଅବଶ୍ୟ ରହିଛନ୍ତି, ଦେଲା ଗୋଟେ ଗୋଜରେ ଗୋଠା ମାରି ସ୍ତମ୍ଭକୁ, ତମ୍ଭ ଭାଙ୍ଗିଗଲା ଏବଂ ଆବିର୍ଭୂତ ହେଲେ ନରସିଂହ ଅବତାର। ଧରିନେ ତାକୁ ନିଜ କୋଳକୁ, ଜଳ ନୁହେଁ କି ସ୍ଥଳ ନୁହେଁ କି ଆକାଶ ନୁହେଁ, ସେତେବେଳେ ଗୋଧୂଳି ସମୟ, ରାତି ନୁହେଁ କି ଦିନ ନୁହେଁ, ନଖରେ ବିଦୀର୍ଣ୍ଣ କଲେ ତାକୁ, ତରବାରୀ ନୁହେଁ କି ତୀର ନୁହେଁ କି କୌଣସି ଅସ୍ତ୍ର ନୁହେଁ। କେତେ ବୁଦ୍ଧି ଆପଣଙ୍କର ଅଛି, ଯେଉଁ ବୁଦ୍ଧି ଦ୍ୱାରା ଆପଣ ନିଜ ନିରାପତ୍ତା ସାବ୍ୟସ୍ତ କରିପାରିବେ। ଏ ମହାନ ବିଶ୍ୱ ପ୍ରକୃତିର ଅସଂଖ୍ୟ ଶକ୍ତି ରହିଛନ୍ତି, ଏଥିରେ ଅସଂଖ୍ୟ ଶକ୍ତି କାର୍ଯ୍ୟରତ, ଆମର ସାମାନ୍ୟ ଜ୍ଞାନ ହୁତା ନାହିଁ। ଜ୍ଞାନ ସମ୍ପୂର୍ଣ୍ଣ କେବଳ ଯେତେବେଳେ ସେଇ ସମସ୍ତ ବିଭୂତିର ଯେ ଉତ୍ସ ତା ପ୍ରତି ଆମେ ଉନ୍ମୁଖ ହେଇକି ସମର୍ପିତ ହେଇକି ଏଇ ଜୀବନ ସଂଗ୍ରାମ ଅବ୍ୟାହତ ରଖୁ, ଜୀବନ ତ୍ୟାଗ କରିକି ନୁହେଁ, ଏଇ ଜୀବନ ସଂଗ୍ରାମ ଅବ୍ୟାହତ ରଖିବା। ଆପଣ ଯେଉଁଠି ଥାଆନ୍ତୁ, ଏହି ସମାବେଶ ଭିତରେ ଛାତ୍ର ଅଛନ୍ତି, ଶିକ୍ଷକ ଅଛନ୍ତି, ବ୍ୟବସାୟୀ ଅଛନ୍ତି, ଆଇନଜୀବୀ ଅଛନ୍ତି, ଡାକ୍ତର ଅଛନ୍ତି, ସମସ୍ତଙ୍କ ଜୀବନଧାରା ଅଲଗା, କିନ୍ତୁ ଆପଣଙ୍କୁ କିଏ ଏଠି ନେଇ ଆସିଛି ଏକତ୍ର କରି? ସନ୍ଧାନ, ଜିଜ୍ଞାସାବୋଧ, ଜାଣିବାର ତୃଷ୍ଣା, ଏବଂ ସେଇ ଜାଣିବାର ତୃଷ୍ଣା ଅବ୍ୟାହତ ରଖିକି ଆମେ ଆମର ସାଧାରଣ ଜ୍ଞାନ ପ୍ରୟୋଗ କରିକି ଆଜି ବୁଝିପାରିବା। ପ୍ରଥମ କଥା ହେଉଛି, ଯେଉଁ ପ୍ରକାର ଜୀବନଶୈଳୀ ଆମେ ଅବଲମ୍ବନ କରୁଛୁ, ଯେଉଁ ପ୍ରକାର ଅତ୍ୟନ୍ତ ବାହ୍ୟ ପ୍ରଭାବମାନଙ୍କ ଦ୍ୱାରା ଆମେ ପ୍ରଭାବିତ ହୋଇ ଚାଲିଛୁ, ଜୀବନର ଶେଷ କଥା ସେଇଟା ନୁହେଁ। ଏକ ଆନ୍ତଃଜୀବନ ରହିଛି, ଏକ ଚେତନାର ଭିନ୍ନ ସ୍ତର ରହିଛି, ଏବଂ ଏଇ ଜୀବନ ଆମର ଯେ ଜୀବନ, ଏ ଜୀବନ ସୀମିତ ନୁହେଁ, ଇଏ ଗୋଟେ ସାମୟିକ ତାର ପ୍ରତିଭାତ ହେବାର ଦୃଶ୍ୟ ମାତ୍ର। ଏ ଜୀବନ ଚିରନ୍ତନ ଚାଲିଥିବ, ଏବଂ ଯେତିକି ମୋର ଚେତନାର ପ୍ରଗତି ହେବ ଏଇ ଜନ୍ମରେ, ସେତିକି ପ୍ରଗତି ପୁଞ୍ଜି କରି ବିଧାତା ମୋତେ ମୋର ପରବର୍ତ୍ତୀ ଜନ୍ମ ପାଇଁ ଏକ ପରିବେଶ ସୃଷ୍ଟି କରିବ, ଯେଉଁଠି ଅଧିକ ଅପେକ୍ଷତା ବର୍ଜନ କରିପାରିବ। ଜୀବନକୁ ତ୍ୟାଗ କରିକି ନୁହେଁ, ଜୀବନକୁ ରୂପାନ୍ତରିତ କରିକି, ଜୀବନକୁ ଭଗବତମୁଖୀ କରିକି, ଏବଂ ସଂସାର ଜଞ୍ଜାଳ ଏସବୁକୁ ଗ୍ରହଣ କରି ନିଅନ୍ତୁ, ଏଇ ଦିଗରେ ଗୋଟେ ଗୋଟେ ଚ୍ୟାଲେଞ୍ଜ ଭାବରେ, ଏବଂ ସେଇ ଚ୍ୟାଲେଞ୍ଜରୁ ଉତ୍ତୀର୍ଣ୍ଣ ହେବା ଶକ୍ତି ସମସ୍ତଙ୍କ ଭିତରେ ରହିଛି, ଏବଂ ସେହି ଶକ୍ତି ଯେତେବେଳେ ମହାଶକ୍ତି ପରିଣତ ହେବ, ଆପଣ ତାକୁ ସାରେଣ୍ଡର କରିଦେବେ ଯଦି ସମର୍ପଣ କରିବେ। ହେ ଭଗବାନ, ମୋର ଏହି ସମସ୍ୟା ସହିତ ଲଢ଼େଇ କରିବାର ଅଛି, ଲଢ଼େଇ କରିବାର ଜୋର ମୋତେ ଦିଅ, ଶକ୍ତି ମୋତେ ଦିଅ, ଯଦି ଭୁଲ କରୁଥିବି ଘଟଣା ଚକ୍ରରେ ମୋତେ ବୁଝେଇ ଦିଅ। ଯେଉଁ ପ୍ରକାର ଅଭିଜ୍ଞତା ଆସୁନା କାହିଁକି, ଆପଣ ବିମର୍ଷ ବୋଧ କରିବେ ନାହିଁ, ଆପଣ ଜାଣିବେ। ଯେତେବେଳେ ଶ୍ରୀ ଗୋଟେ ବାଣୀ ଥିଲା,
When I give something, I give out of my grace. When I don't give something, I don't give out of my grace. Jodi apnakar gota akanksha paripurna na hue, sevat bhagat karuna. Paripurna jodi hue, sevat bhagat karuna. Gote tikya gar kahili, e joga khub sarala ebong kothin moddhe, kothin karon proti niyoto amaku mone rakha paribo. All life is yoga, samagra jivan is yoga. এবং তাকু স্মরণ রাখিবা খুব সহজ নয় কারণ আমার সংস্কার ভিন্নমুখী হয়ে যাইছে এবং আজির যুগরে আহরি বেশি চ্যালেঞ্জ কারণ আমাকে বহির্মুখী করিয়া পাই এটি প্রকার মেকানিজম এটি প্রকার তথাগত বিরাট সামগ্রী বিজ্ঞান টেকনোলজি আমার চারিয়ারে ব্যক্তন করিকি থইছি যে সেটি উত্তীর্ণ হওয়া সহজ নয় কিন্তু গোটা কথা মনে রাখবে মু পুনরাবৃত্তি করুছি এভাবে চ্যালেঞ্জ প্রকৃত সৃষ্টি করি পারে না যতর উত্তীর্ণ হবার শক্তি ভগবান আমাকে দেই নথবে আমার উত্তীর্ণ আমি হই পারিব নিজক অবিশ্বাস করন্তু নাই যে ভগবান আপনকু জানন্তি তাঙ্কর দায়িত্ব আপন অবিশ্বাস করন্তু নাই অবিশ্বাস আসি পারে ভগবানক প্রতি সে অবিশ্বাস মধ্য আপনার আসক্তির গোটে বহির্প্রকাশ গোটে সুন্দর দুঃস্থান্ত মনে পড়ুছি কহিবি কিনা ভাবুছিলি কিন্তু ভাবুছি কহিদি আপনাদের মু যে দৃষ্টান্ত দেবি মোর নিজের অভিজ্ঞতা থাকা দৃষ্টান্ত তার বাহার কিছু কাহিনী কহু নাই বর্তমান এই যে কথা কহিলি যে অনেক সময় আমি মনে করু আমার ভগবান কিছু আমি মু ভগবান বিশ্বাস করিনি অমুক অমুক করিনি গোটে ছোট দৃষ্টান্ত দেখি এই ঘটনাটা ঘটিলা অল্প দিন তলে গোটে মাত্র 125th কি 150th না কোন গোটে বুঝিপারুনি মানে বলে পড়বার সত্যি সত্যি বহুত ম্লান হয়ে কেতে বছর কথা কৌছি প্রায় 15 বছর কথা হব পণ্ডিচেরি গোটে বিরাট আন্তর্জাতিক সংগঠন সেই উপলক্ষে গোটে জনসভা আহূত কালে সমুদ্রে পাবলিক মিটিং আশ্রম সাহেব সম্পর্ক নাই আউ কৌতু হইকি মু আউ দুজন আমার ছোট স্টাফ দুজন মো সাঙ্গে গলে লিখিয়া পাই বিরাট জনসভা হয়েছে প্রায় 5000-4000 লোক থিলি যে মুখ্য আয়োজক অশোক সিংহল মহোদয় সে মতো দেখি পকালে মতো চিনি পকালে মতো স্টেজ উপর নিয়ে আসি বসলি এবং যে রিসেপশন কমিটির চেয়ারম্যান জন রিটায়ার্ড ব্যুরোক্রাট খুব উচ্চপদস্থ অফিসার জনে সে তাঙ্কে বক্তৃতা দেলে মুঁ তা কেবে আগে জানিনি নামটি মানে পড়ি বর্তমান মুঁ লেখিছি একটা গোটে বার বহির অছি মধ্য সে কহিলে সেতবে সে পণ্ডিচেরির ম্যাজিস্ট্রেট থিলে ফ্রেঞ্চ আমল কথা গোটে ডকুমেন্ট মা সাইন করিবে আউ ম্যাজিস্ট্রেট করবরেট করিবে তাকু তাঙ্ক সিগনেচারকু সার্টিফাই করিবে দুইজন পুরুখা আশ্রমে যাইছন্তি তাকু দেখা করিয়া পাই আপন টিকে দয়া করি আসন্তু মা সাইন করিবে বহুত দিন তলের কথা আপন অ্যাডজাস্ট করিবে তা ম্যাজিস্ট্রেট মহোদয় কহিলে মা এটি কাছে এমনি তটস্থিত রহিগলে হঠাৎ কাহিঁকি মা তো টেনিস খেলিয়াকে যাওয়ার কি এটি কেন ন আসবে সেটা আসন্তু মু এটি কথা দৌছি প্রায়োরিটি দেবি আউ কিছু সাঙ্গে সে মা আসিয়া মাত্রে মু অ্যাডজাস্ট করিদেবি সাইড করিবে কিন্তু মু চাহে মা এটি আসবে না আগে এটা করে সম্ভব কর আপন জানন্তি আমি মু জানে সবু কিন্তু মাঙ্কু আসিবাকে পড়িব এটি জানতে মু সংক্ষেপে কৌছি অনেক সময় তাকে কথাবার্তা হলে এমনি আর কিছু কই পারলে না ফেরি আসলে মা উপরে অবতরণ করি আসছন্তি মাঙ্কু সে কহুছন্তি যেমিতি হেলানি সে বালসেট নি তো নয়া কথা আমি শুনলু বালসেট আসবে না আর তাকে র্যাঙ্ক নহল তো কা র্যাঙ্ক রেখে কেই না আনতি এটা করিয়া পাই মা তাহলে শুনিলে আচ্ছা হোক কালি কালি যেতে ডাকিব আসলে কালি যে ডাকি না কালি বলে কোন হবে কালি যে ডাকো তাকে আর কিছু করিবার নাই তো এই পর দুজন যাক বড় সংকোচ ভরে যাইছন্তি
ତାଙ୍କୁ ମାଜିଷ୍ଟ୍ରେଟଙ୍କ ରୁମ୍ ଆଗରେ ପର୍ଦ୍ଦାଟି ଦୋହଲୁଛି, ସେ ଭିତରକୁ ପଶିବାକୁ ସାହସ କରୁନାହାନ୍ତି, କାଳେ ବିରକ୍ତ ହେବ, କାଳେ ସେ କହିବା କାଳି ପରା ମନା କରିଥିଲେ ପୁଣି କାହିଁକି ଆସୁଛନ୍ତି ବୋଲି। ହଠାତ୍ ଭିତରୁ ଶୁଣିଲେ, ଆଜ୍ଞା ଭିତରକୁ ଆସନ୍ତୁ, ଭିତରକୁ ଆସନ୍ତୁ। ଇଏ ଭିତରକୁ ବସିଗଲେ ଏବଂ ସେ ଉଠି ପଡ଼ି କହୁଛନ୍ତି, ମାଜିଷ୍ଟ୍ରେଟ ରେଡ଼ି, ମୁଁ ଯିବି, ମୋତେ ବର୍ତ୍ତମାନ ଯିବି, ଆପଣ କାର ଅଛି ନା ମୋ କାର ନେଇକି ଯିବା? ଆଜ୍ଞା ଆମ କାର ଅଛି, ଆସନ୍ତୁ। ବସିଗଲେ ଯାଇ କାର ସିଧା ଗଲେ, ଆସନ୍ତୁ। ଯାହା ମୁଁ କହୁଛି, ସିଏ ଯାହା କହିଥିଲେ ଅଭିକରଣ, ମୁଁ ତାକୁ ଖାଲି ଥାର୍ଡ଼ ପର୍ସନ୍ରେ କହୁଛି, ସିଏ ଫାର୍ଷ୍ଟ ପର୍ସନ୍ରେ କହୁଥିଲେ। ଗଲେ ଆଶ୍ରମ ଭିତରକୁ, ଗଲେ ଉପରକୁ ଶ୍ରୀ ମାଙ୍କ ରୁମ୍କୁ, ବସି ଯାଇକି ହଷ୍ଟା ସାତଟାଙ୍ଗ ପ୍ରଣିପାତ କରିକି ପଡ଼ିଗଲେ ତଳେ। ତାପରେ ଯେତେବେଳେ ଉଠିଲେ, ମା ଖାଲି ଏତିକି କହିଲେ, ସୋ ମାଇ ଚାଇଲ୍ଡ, ୟୁ ୱାଣ୍ଟେଡ୍ ଟୁ ସି ମି? ମୋତେ ଦେଖିବାକୁ, ତାଙ୍କର ଯୋଉ ବିରୋଧ ଥିଲା, ଗୋଟେ ଆସକ୍ତି, ଗୋଟେ ମାଙ୍କ ଉପରେ ସିକ୍ରେଟ୍ ଆଟ୍ରାକ୍ସନ୍ ରହିଛି, ତାର ପ୍ରତି ତାର ହଉଛି ପରିପ୍ରକାଶ ହଉଛି, ମୁଁ ଯିବିନି, କାହିଁକି ଯିବି, ସିଏ ଟିକେ ଆସିବି। ସନ୍ତାନର ଜିତ ଭଳିଆ ସେଇଟା, ଅନେକ ସମୟରେ ଆଇନ ଏଇଭଳି ମନୋଭାବ କରିଥାଏ। ଭଗବାନ କିନ୍ତୁ ଏସବୁକୁ ବିଶେଷ ଗୁରୁତ୍ୱ ଦିଅନ୍ତି ନାହିଁ, ଦୀପଶକ୍ତି ଗୁରୁତ୍ୱ ଦିଅନ୍ତି। ସେ ନିଜେ ଏ କଥା ଆଖରି କରୁଥିଲେ, ସେ ଯାହା କହିଲେ ମୁଁ ସେଇଆ କହୁଛି। ଏବଂ ମୋହନ ଦାସଙ୍କ ନାମଟି କି ରାଜନ ବୁଝାଉଛି, ମୋ ବହିରେ ଅଛି ସେଇଟା। ଆଚ୍ଛା, କିନ୍ତୁ ମା ତ ଏଇଟା ମିରାକଲ ଭଳିଆ କୁହାଯାଇପାରେ, ମା ତ ଏମିତି ଅନେକ ମିରାକଲ କରି ଅନେକ କାମ ସହ କରିଦିଅନ୍ତି, କାହିଁକି ନା ଭଗବାନ ମଧ୍ୟ ଏ ପୃଥିବୀର ନିୟମ କାରଣ ପ୍ରତି ବନ୍ଧା। କିନ୍ତୁ ଏଇ ଯେଉଁ ବ୍ୟକ୍ତି ଜଣକ, ତାଙ୍କର ବହୁତ ଆନ୍ତର ପ୍ରଗତି ସମ୍ଭବପୁର ହେଇଛି ଆଗରୁ, ଭୁଲି ଯାଇଛନ୍ତି ସିଏ ଜନ୍ମରେ, ତାଙ୍କର ଚୈତ୍ୟସତ୍ତା ପ୍ରସ୍ତୁତ ହେଇକି ରହିଛି। କେତେ ଜନ୍ମ ଧରି ସେ ଆରାଧନା କରିଥିବେ, କାମନା କରିଥିବେ, ଅଭିପ୍ସା ପୋଷଣ କରିଥିବେ, ଯାହାଫଳରେ ଇଟ୍ ୱାଜ୍ ଟାଇମ୍ ଫର୍ ଦିସ୍ ଲିଟିଲ୍ ମିରାକଲ୍ ଟୁ ବି ସୋ। ଏଇ ସାମାନ୍ୟ ଚମତ୍କାର ଯୋଉ କାରଣ ଯୋଗୁଁ ପ୍ରଦର୍ଶିତ କରାଗଲା, ତେଣୁ କଦାପି ମନେ କରିବେ ନାହିଁ, ଆପଣଙ୍କର ମନୋଭାବ ଯାହା ହଉ ନା କାହିଁକି, ନିଜକୁ ଉତ୍ତୀର୍ଣ୍ଣ ହେବାର ଏବଂ ବାସ୍ତବ ସୁଖ, ବାସ୍ତବ ପରିତୃପ୍ତି ସନ୍ଧାନ କରିବା ପାଇଁ ଆପଣ ଯୋଉ ଅଭିପ୍ସା ଦେଇଥିବ, ସେଇଟା ଗୋଟେ ଭଗବତୀ ଗୁଣ। ଆପଣ ଭଗବାନ ବିଶ୍ୱାସ କରନ୍ତୁ ନ କରନ୍ତୁ, ତାଙ୍କୁ ନାମ ଧରି ଡାକନ୍ତୁ ନା ଡାକନ୍ତୁ। ଜଣେ ମାଙ୍କୁ ଏବେ ପଢ଼ିଲେ ଗୋଟେ ପ୍ରଶ୍ନୋତ୍ତର, ପୁରୁଣା ପ୍ରଶ୍ନୋତ୍ତର ମାଙ୍କୁ ଯଦି ପ୍ରଶ୍ନ କରିଛି ଯେ ମା, ଆମେ ଯଦି କୌଣସି ମୁହୂର୍ତ୍ତରେ, ମୁଁ କୋଟ୍ କରୁନି ଏ ପ୍ରଶ୍ନଟିକୁ, ତାର ସାରାଂଶ ହେଉଛି ଏଇଟା, ଆମେ ଯଦି କୌଣସି ସମୟରେ ଆମେ ଗୋଟେ ମନେ ନ ରଖୁ ଆପଣଙ୍କୁ କି ଭଗବାନଙ୍କୁ ଇନ୍ ଜେନେରାଲ, ଆମ ଭିତରେ କୌଣସି ମୋ ଚେତନାରେ କ'ଣ ଏମିତି କିଛି ଦିଗ ଅଛି ଯିଏ ତଥାପି ଦିବ୍ୟ କରୁଣା ଅନୁଭବ କରୁଥାଇପାରେ ମୋର ଅଜ୍ଞାନ ସାରରେ? ବୁଝିପାରିଲେ ପ୍ରଶ୍ନଟି? ତ ମୁଁ ଅଜ୍ଞାନ, ମୁଁ ଜାଣେ ନା, ମୁଁ ସଚେତନ ଭାବରେ ଆପଣଙ୍କୁ ପ୍ରାର୍ଥନା କରୁନାହିଁ, କିନ୍ତୁ ମୋ ଭିତରେ, କାରଣ ମୋ ସମଗ୍ର ଚେତନାକୁ ମୁଁ ଜାଣେନି, ମୋ ମଣିଷର ଚେତନା ଗୋଟେ ବଡ଼ ବ୍ୟାପ୍ତ ଏବଂ ବଡ଼ ଜଟିଳ କଥା, ତାର ଅନେକ ଦିଗ ରହିଛି, ଅନେକ ଅଂଶ ରହିଛି। ମୋ ଭିତରେ ଏଭଳି କୌଣସି ଅଂଶ ରହିଛି କି ଯିଏ ବାସ୍ତବିକ ଆପଣଙ୍କ ସହିତ ସମ୍ପର୍କ ରହିଥାଇପାରେ, ଭଗବାନଙ୍କ ସହିତ ସମ୍ପର୍କ ରହିଥାଇପାରେ? ମା କହୁଛନ୍ତି, ଅବଶ୍ୟ ରହିଛି। ଏହି କଥାଟି ପଢ଼ିଲି ପ୍ରାୟ 8-10 ଦିନ ତଳେ ଗୋଟିଏ ପୁରୁଣା ମାଆଙ୍କ ଲେଖାରେ, ହଠାତ୍ ମୋର ମନେ ପଡ଼ିଲା ଯେଉଁ ଘଟଣାଟି, ଥରେ ଭୁବନେଶ୍ୱର ମୋତେ କହିଥିଲେ କଥାଟିକୁ, ଆଜି ଆପଣଙ୍କୁ ବିବୃତ କରୁଛି, ଆଉ ଥରେ ସେଇଟା କହିକି ମୁଁ ଶେଷ କରିବି। ଆଉ କେଉଁ ବସିବା କଥା ମନେ ପଡ଼ୁନି, ମୋର ବୋଧେ 1980s ହବ କି ହଁ 90s ହବ, 90s। ମୋର ଗୋଟେ, ମୁଁ ଯେଉଁ ଘରେ ରହୁଥିଲି ପଣ୍ଡିଚେରୀ, ଗୋଟେ ବିରାଟ ପୁରୁଣା ତାମିଲ ଘର, ଗୋଟେ ପ୍ରଶସ୍ତ ଘର, ବହୁତ ପୁରୁଣା ଘର କିନ୍ତୁ ବହୁତ ପ୍ରଶସ୍ତ ଘର, ଗୋଟେ ତାର କୋଟିଆର ଥାଏ, ବେଶ ପ୍ରାୟ 100 ଲୋକ ବସିପାରିବେ ସେଠି। ମୋର ଜଣେ ବିଶିଷ୍ଟ ବନ୍ଧୁ କାର୍ତ୍ତିକ କୁମାର, ବଡ଼ ସିତାରିଷ୍ଟ ରବିଶଙ୍କର ଯିଏ ପଟ୍ଟ ଶିଷ୍ୟ, ସିଏ ପଣ୍ଡିଚେରୀ ଆସନ୍ତି ମଝେ ମଝେ, ଆସିଲେ ପବ୍ଲିକ ପରଫର୍ମାନ୍ସ, ଗୋଟେ ଆସାମ ଲୋକଙ୍କ ପାଇଁ ପରଫର୍ମାନ୍ସ ଦିଅନ୍ତି, ଗୋଟେ ପ୍ରାଇଭେଟ ପରଫର୍ମାନ୍ସ ମୋ ଘରେ ହୁଏ। ଦିନେ ପ୍ରଭାତରେ ପ୍ରାୟ 50-60 ଲୋକ ଅଛନ୍ତି, ଶୁଣୁଛନ୍ତି, ସିଏ କାର୍ତ୍ତିକ କୁମାର ବଜାଉଛନ୍ତି ସିତାର। ମୁଁ ହଠାତ୍ ଦେଖିଲି ଗୋଟେ ମଝିରେ ଗୋଟେ ଚେୟାରରେ ଜଣେ ଖୁବ୍ ବଳିଷ୍ଠ ଚେହେରା ଏବଂ ବିଦେଶୀ ଜଣେ ବସିଛନ୍ତି,
মুগ্ধ হয়ে শুনছেন কার্তিক আয়ঙ্কর সীতার বাদন। সীতার বাদন সে হেলা, তাঁর পরিচয় হেলা, তাঁর নাম রবার্ট ডেন, সে যেন আমেরিকান অ্যাক্টর এবং ফিল্ম প্রডিউসার। কিমিতে সে হঠাৎ আশ্রমের পরিস্থিতি আছে কি তার ইতিবৃত্ত বা আপনার কহছে। মুঁ তাঁর অ্যাক্টিং দেখেছি, অপূর্ব অ্যাক্টর সে। তাঁর নিজস্ব গোটে প্রোডাকশন ফার্ম থিলা, রবার্ট ডেন প্রোডাকশনস, অনেক কমার্শিয়াল ফিল্ম সে করেছেন। হঠাৎ মনে হেলা গোটে বড় ঐতিহাসিক সমসাময়িক ইতিহাস অবলম্বন করে কি গোটে ভালো ফিল্ম করিবি। সেতবে বাংলাদেশ যুদ্ধ হয়ে থাকে, ভারতবর্ষ পাকিস্তানকে হটে দিয়ে থাকে বাংলাদেশ, বাংলাদেশ মুক্ত হয়ে যাই থাকে, এবং সেই পটভূমিরে কেউ নূতন কাহিনী সৃষ্টি করে কি তাকে ফিল্ম করিবে বলে সিদ্ধান্ত কলে। কিন্তু ভারতীয় সৈন্যবাহিনী এবং পাকিস্তান সৈন্যবাহিনীর যুদ্ধ দেখা পড়িব, কৃত্রিমভাবে যুদ্ধ দেখা সম্ভবপর নহে। সে ভারতবর্ষ আসিকি দিল্লিরে ডিফেন্স সেক্রেটারি সাক্ষাৎ কলে যে আপন আপন আর্মিকে দেবে কি দিনকাল শুটিং পাই, আর্মি তো নহে, গোটে জোড়ে তিন চারটা ব্যাটালিয়ন দেলে চড়ে যাব। সেক্রেটারি কলে নিশ্চয় দেবিব, এটা খুব সুন্দর বিষয় গোটে, বিশ্ব জানু কিমিতি ভারতীয় সৈন্যবাহিনী কেতে সাহসিকতা সহ যুক্ত করে কি পাকিস্তানকে পরাভূত করেছেন, বাংলাদেশকে মুক্ত করেছেন, নিশ্চিত দেবী সৈন্যবাহিনী। আনন্দ নিয়ে চালি গেল আমেরিকা, গল্প লেখা আরম্ভ হয়ে গেল, স্ক্রিপ্ট লেখা আরম্ভ হয়ে গেল, পুনি ভারতবর্ষ ফেরি আসলে সে আসিকি কিয়ে সঙ্গীত পরিচালনা করিব, ভূপেন হাজারিকাকে কন্ট্যাক্ট করে সে সঙ্গীত পরিচালনা করিবে, সে কোটি সব লোকেশন স্থির করিবাকে আরম্ভ করে। সে লোকেশন স্থির করে অবসরে সে দিনে ডিগবয় যাইছেন আসামের ডিগবয়, ডিগবয় গোটে এমনি সুন্দর শহর যেমনি মেঘমালা ভিতরে ভাসমান হয়ে রয়েছে, কেতে পুঞ্জ পাহাড় তাপরে বাকিল সব আসাম অয়েল কোম্পানি প্রতিষ্ঠিত যে ব্রিটিশ মানে তাকে সে শহর স্থাপন করেছেন। সেই ডিগবয় শহর উপকণ্ঠে গোটে ছোট পাহাড় উপরে গোটে সুন্দর ঘরটিয়ে রয়েছে, তার নাম মাতৃমন্দির। ମୋ ସୌଭାଗ୍ୟ ସେଠୁ ଭିତ୍ତିପ୍ରସ୍ତ ସ୍ଥାପନ କରିଥିଲି, ମନ୍ଦିର ଉନ୍ମୋଚନ ଉଦ୍ୟମ କରିଥିଲି, କମ୍ପ୍ଲିଟ୍ ହେଇଗଲା। ସେ କଥା ଭିନ୍ନ କଥା, ସେ ତାର ଗୋଟେ ଇତିହାସ ଅଛି, ତା ପଛରେ ଅନେକ 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 ଡ୍ରାମା ଅଛି, ସେ ଅଲଗା କଥା। ଏବଂ ଇଏ ଯେଉଁ ବାଙ୍ଗାଲୋର ଥିଲେ ସେ ଚୌକିଦାର ପଚାରିଲେ ଏ ଘର କ'ଣ, ଏ ସାହେବ ଲୋକା ମନ୍ଦିର, ମାନେ ସେଠିକି ଯେଉଁମାନେ ଯାଆନ୍ତି ବୋର୍ଡ ଅଫିସର ମାନେ ସବୁ ଆସନ୍ତି, ସେତେ ଗୋଟେ ସାଟେଲାଇଟ୍ ଟାଉନ୍, ସେଠି ବିଶେଷ ସ୍ଥାନୀୟ ଛାଡ଼ୁ ନାହାନ୍ତି ବେଶୀ ଅଫିସର ମାନେ ସବୁ ଡାକ୍ତର ମାନେ ଅଫିସର ମାନେ ଏ ସାହେବ ଲୋକା ମନ୍ଦିର। ସାହେବ ଲୋକା ମନ୍ଦିର କ୍ୟା ହେଥିରେ କୌତୁହଳ ହେଇକି ଛୋଟ ପାହାଡ଼ ଉଠିଗଲେ ଉପରକୁ ଦେଖିଲେ ଶ୍ରୀ ମହାଶିବଙ୍କ ଫଟୋଗ୍ରାଫ ରହିଛି। ତାପରେ ସେଇଠି ଜଣେ ଡାକ୍ତରଙ୍କ ସହ ଦେଖା ହେଲା, ଡକ୍ଟର ଦିଦି ଦତ୍ତ, ଯିଏକି ପରେ ସେ ଥିଲେ ଚିଫ୍ ମେଡ଼ିକାଲ ଅଫିସର, ପ୍ରଥମ ଭାରତୀୟ ଯିଏକି ଚିଫ୍ ମେଡ଼ିକାଲ ଅଫିସର ଥିଲେ ବ୍ରିଟିଶ ଆସାମ କମ୍ପାନୀର ହସ୍ପିଟାଲରେ। ତାପରେ ସେ ଚାକିରି ଛାଡ଼ିକି ଶ୍ରୀରାମ ଦାସଙ୍କୁ ଚାଲି ଆସିଛନ୍ତି, ଏବେ ବି ଅଛନ୍ତି ସେ ଆମର ଆସୋର ମେଡ଼ିକାଲ ବିଭାଗର ଚିଫ୍। ଏବଂ ତାଙ୍କ କୌତୁହଳ ହେଲା, ଛବି ଆଡ଼କୁ ଅନେକ ରହିଲେ ସେ କିଛି ସମୟ, ତାପରେ କାମ ତ ଅଛି ବହୁତ, ଫେରି ଆସିଲେ ସେ ଏବଂ ସବୁ ଲୋକେସନ ସ୍ଥିର ହେଇଗଲା। ସେ ଡିଗବୟ ପାଖରେ ସୈନ୍ୟବାହିନୀ ଆସିବ, ଯୁଦ୍ଧ ହେବ, ଇତ୍ୟାଦି ସବୁ ସ୍ଥିର ହେଇକି ଦିଲ୍ଲୀ ଫେରି ଆସିଲେ। ଡିଫେନ୍ସ ସେକ୍ରେଟାରୀ ସେତେବେଳକୁ ଟ୍ରାନ୍ସଫର ହେଇଗଲାଣି ଅନ୍ୟ କେଉଁ ଡିପାର୍ଟମେଣ୍ଟକୁ। ନୂଆ ଡିଫେନ୍ସ ସେକ୍ରେଟାରୀ କହିଲେ, କ୍ଷମା କରିବେ, ମୁଁ କେମିତି ସୈନ୍ୟବାହିନୀ ଦେବି, ଲୋକେ କହିବେ ଭାରତବର୍ଷ ସପୋର୍ଟ କରୁଛି ଗୋଟେ କମର୍ସିଆଲ ଫିଲ୍ମ ଜଗତକୁ ସପୋର୍ଟ କରୁଛି ପାକିସ୍ତାନ ବଦନାମ କରିବା ପାଇଁ, ତାଙ୍କର କିଛି ପରାଜୟ ହେବା କଥା ଦେଖିବା ପାଇଁ, ନା ନା ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ ଡିପ୍ଲୋମେସି ସପୋର୍ଟ କରିବନି, ତାପରେ ଭାରତ ଡିପ୍ଲୋମେସି ସପୋର୍ଟ କରିବନି, ଆମେ ଦେଇପାରିବୁନି, ଇଏ ହତାଶ ହେଇଗଲେ। ଏତେ ପ୍ରସ୍ତୁତି ପରେ ସେ ମନା କରିଦେଲେ, ସେତେବେଳେ ଅଭିନେତା ଅଭିନେତ୍ରୀ ସ୍ଥିର ହେଇଗଲାଣି, କେଉଁ ଭାରତୀୟମାନେ ଅଭିନୟ କରିବେ, କେଉଁ ଆମେରିକାମାନେ ଅଭିନୟ କରିବେ, ସବୁ ସ୍ଥିର ହେଇଗଲାଣି। ତାଙ୍କର ଯିଏ ଓଡ଼ ବି ଡାଇରେକ୍ଟର ସ୍କ୍ରିପ୍ଟ ରାଇଟର ସମସ୍ତଙ୍କୁ ସେ ଚାର୍ଟାର ଫ୍ଲାଇଟ୍ ନେଇକି ଆସିକି ଦେଖିକି ସବୁ ସେଠି ଫେରିଗଲେଣି, କରିବେ କ'ଣ। ହଠାତ୍ ତାଙ୍କୁ ମନକୁ ଷ୍ଟ୍ରାଇକ୍ କଲା, ପାକିସ୍ତାନ ଆର୍ମି କାହିଁ ବ୍ୟବହାର, ଏ ସରି ବାଙ୍ଗଲାଦେଶ ଆର୍ମିକୁ କାହିଁକି ବ୍ୟବହାର ନକରିବେ, ଯାଇ ପହଞ୍ଚିଗଲେ ମୁଜିବୁର ରହମନ ସେତେବେଳେ ଏବେ ଉତ୍ଫୁଲ୍ଲ ଅବସ୍ଥାରେ ଥାଆନ୍ତି, ଯାଇ ପହଞ୍ଚିଗଲେ ତାଙ୍କୁ ସାକ୍ଷାତ କଲେ,
কহিলে এইবর কাহানী বাংলাদেশের গৌরব এসে পড়ব আপন সহজ ভাই সাংগে সাংগে মুজিপুর তাকে চিফ জেনারেল ডাকিলেন ডাকি কহিলে আই ওয়ান্ট টু কোপারেট উইথ মিস্টার দিস ফিল্ম প্রডিউসার দিস ডাইরেক্টর রবার্ট টেন সব ঠিক হয়ে গেল খুশি আনন্দ সে আসে কি কলিকতা ফেরি আসলে ফ্লাইটে গ্র্যান্ড হোটেলে রয়েছে রাত্রে সেগুলো টেলিভিশন হয়নি সে গ্র্যান্ড হোটেল রয়েছে সকালে স্টেজ ফ্যান কাগজ ভর্তি করে দিয়েছি কভার দিয়ে খুললে কাগজ মুজিবুর রহমান অ্যাসাসিনেটেড কে যে দেখা করছেন তারপরে তো সে ঘটনা ঘটে যাইছে ছবি রেখে বসি পড়েনি সর্বস্ব শেষ সেতবেলে ইনভেস্ট করেছিলেন এই ফিল্ম পাই অ্যাডভান্স দিয়ে সাথে সমস্ত বুক করেছিলেন সমস্ত চার্টার ফ্লাইটে দ্বিতীয় নিবাস হেলানি লক্ষ লক্ষ টাকার ব্যাপার হঠাৎ আমেরিকার ফোন আসলা তাকে যে প্রডিউসার যে ডাইরেক্টর সে কোনো স্যার ই কোন নিউজ আমি দেখুছ না হ্যাঁ ইটস কারেক্ট সো হোয়াট উইল হ্যাপন নাথিং উইল হ্যাপন কয়েক সে বসি পড়ে বসি পড়ে কি এইটা গোটে গুরুত্বপূর্ণ তাকে কনফিউশন হওয়া গেলে নিজে বসি পড়ি সিয়ে হঠাৎ অনুভব করে তাঙ্গতে যে হতাশা তো আসু নাই নিজের সমস্ত অ্যাসেটস চালি গলানি হতাশা বোধ তো আসু নাই হঠাৎ তাকে আগে ছলে উঠলা সেই যে ফরগটন ফটোগ্রাফ কেতে মাস তো দেখিথিবা মাস রবীন্দ্রনাথের ফটোগ্রাফ সে ছবি যদি তাকে আগে ছলে উঠেছে অসম্ভব শান্তি ফেরি আসুছি মনে হচ্ছে যেমনি এ সমস্ত আর্থিক ব্যবস্থা এই দুইটি ছবির সাথে মতো পরিচিত করে দেওয়া পাই অভিপ্রেত ছিলাম কারণ ইয়ার বললো ইয়া সৌ মু জীবি ডিগবয় পড়ি হঠাৎ করে ডিগবয় কাহিনী যিবি এই ছবির উৎস যে পড়েছে একটু কাহিনী হওয়া আসবি পরিচিত আসিথান্তি দিলেন দত্ত স্যার কথাবার্তা করে দেখিলে পরিচয় হেলা রহিলে সেটি এবং সেটিকার লস এঞ্জেলসের যে বিরাট সেন্টার গোটে আছে ইস্ট ওয়েস্ট কালচারাল সেন্টার অল শ্রী অরবিন্দ সেন্টার তার নাম তো আমেরিকান মহিলা তাকে প্রতিষ্ঠা করেছিল ইয়ে তার সেক্রেটারি হবার জীবন অতিবাহিত করেছিল তা করতে হয়ে গেল ইতিমধ্যে মুঁ যাইছি তাকে আনুকূল্য প্রথম তার পরে আমেরিকা যাইছি এই যে কথাটি রিয়েল লাইফ তৈরি আপনি কহিনি হেতু কর হেতু হচ্ছে আমার অজ্ঞান স্থানরে আমার ভিতরে এভাবে সত্তা রয়েছে যে গ্রেস সহিত তার কমিউনিকেশন রয়েছে দিব্য করুণা সহিত অব্যাহত রয়েছে সম্পর্ক আমার নিজ ভিতর এক সংযুক্ত সত্তার আমি ন জানিলে মধ্য সে কাম করুথায় হঠাৎ দিনে উদ্ভাসিত হয়ে উঠে যেতের বর্ষ ভাগ হে বন্ধুগণ মোর বিনম্র প্রার্থনা আপনার ভিতরে সেই শক্তি জাগরিত হল আমার সমস্ত ভিতরে মু একটা বড় বড় কথা কৌছি আমি সমস্তে সমান্তরে রয়েছু আমি সমস্ত অনুসন্ধান করছু আমি সমস্তে সত্র অনুসন্ধান করছু এবং অন্য ভিতরে সামান্য কিছু উপলব্ধি পাওয়ার চেষ্টা করছু কিন্তু উপলব্ধি সম্ভবপর হব যদি অল লাইফ ইজ যোগ এই কথাটা মনে রেখু সমগ্র জীবন ইজ যোগ এবং এভাবে কোনো মুহূর্ত নাই যোগ মুহূর্ত ভগবানকর মহাকালের বিচ্যুত এভাবে কোনো ঘটনা নাই যোগ ঘটনা উপরে দিব্য শক্তির প্রভাব নাই এভাবে কোনো মনুষ্য নাই যে দিব্য শক্তির আশীর্বাদ বিচ্যুত হইপারে কিংবা সেতু সে ওহরি যাই পারে যে যেতে বড় অপরাধ হোক না কাহিনি যেতে বড় অজ্ঞান হোক না কাহিনি এই বিশ্বাস শ্রী অরবিন্দক যোগের প্রথম এক ভিত্তি এবং সবার পণ সে দিব্য শক্তি প্রতি এক চূড়ান্ত প্রসেস এক মার্গদর্শী আপনার বিনয় বোধে মু অভিভূত কোহা যায় হিউমিলিটি অ্যান্ড গ্রেটিটিউড আর ডিস্টিংক্ট ওয়েজ দ্য ডিভাইন বিনয় বোধ এবং কৃতজ্ঞতা বোধ এই দুই আমাকে ভগবান পাখ নিয়ে যায় আপনার সেই গুলো রয়েছি অভিনন্দন দৌড়ছে আপনার বন্ধুগণ মতো বিদায় রয়েছে গেছিল কইলি
ଜଣା ନାହିଁ।